আগামী 25 নভেম্বর রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে পুরনির্বাচন। নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী দলের প্রার্থী এবং নেতা কর্মীদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে বলে অভিযোগ বিরোধী দল বিশেষ করে বামফ্রন্ট তথা সিপিআইএমের। গোটা রাজ্যের সাথে কুমারঘাট পৌর পরিষদ এলাকা তথা রাজ্যের মন্ত্রী ভগবান চন্দ্র দাসের নির্বাচনী ক্ষেত্র পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রেও লাগামহীন সন্ত্রাস অব্যাহত বলে অভিযোগ। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কুমারঘাটি বিরোধী তথা বামীদের উপর বিজেপির সন্ত্রাসের মাত্রা আরও তেজি হচ্ছে বলে অভিযোগ সিপিএমের। প্রার্থীদের প্রচারে বাঁধা, প্রচার সজ্জা নষ্টসহ দলীয় নেতা কর্মী এবং প্রার্থীরাও আক্রান্ত দুষ্কৃতীদের হাতে। বৃহস্পতিবারও কুমারঘাটে নির্বাচনী প্রচারে বের হয়ে আক্রান্ত এবং রক্তাক্ত হতে হল প্রাক্তন বাম বিধায়ক সমীরণ মালাকারকে, আক্রমণের শিকার ওনার দেহরক্ষীও। এদিন কুমারঘাট মহকুমা শাসকের অফিস সংলগ্ন পুর এলাকার 7 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী নিপেন্দ্র দাসের সমর্থনে প্রচারে বের হন প্রাক্তন বিধায়ক সহ প্রার্থী এবং দলীয় কর্মী সমর্থকেরা। তখনই বাম কর্মীদের ঘিরে ধরে শুরু হয় আক্রমণ। প্রচণ্ডভাবে মারধর করা হয় প্রাক্তন বিধায়ক সমীরণ মালাকারকে, আহত হয় ওনার সরকারি দেহরক্ষীও। অভিযোগে তীর এলাকার শাসক দলীয় দুর্বৃত্তদের দিকে বিজেপির লাঠিয়াল বাহিনীর হামলায় বা কানে আঘাত লেগে রক্তক্ষরণ শুরু হয় প্রাক্তন বিধায়কের। পরে গুরুতর আহত অবস্থায় ওনাকে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা হয় ঊনকোটি জেলা হাসপাতালে। খবর পেয়ে কুমারঘাট হাসপাতালে ছুটে যান দলের মহকুমা সম্পাদক সহ দলীয় নেতা কর্মী সমর্থকেরা। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ আমরা লক্ষ্য করলাম গত রাত্রে আগে সমস্ত ফ্ল্যাগ পোস্টার সব উড়ে বলে এই দেশে গাড়িতে নিয়ে গেছে। প্রশাসনের আশ্বাসে, ইলেকশন কমিশনের আশ্বাসে আমরা আবার পতাকা পতাকা দিলাম এবং আমাদের ওইখানে 6 নম্বর ওয়ার্ডের প্রার্থী আমাদের যে ক্রিস্টিন দিছি তার মাথাটা খাইতে সেখানে পদ্মফুল লাগাই দিয়েছে পরিষ্কার এখানে যে বিজেপি দলগুলো আজকে সকালে। এদিকে ঘটনার পরই হাসপাতাল থেকে দলীয় কর্মীরা কুমারঘাটে মিছিল বের করে শহর ঘুরে মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। দাবি জানায় দোষীকে অবিলম্বে গ্রেপ্তারের। এদিন মহকুমা শাসকের অফিস চত্বরেই পুলিশের ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েন বাম কর্মীরা। মহকুমা পুলিশ আধিকারিক বামেদের প্রতিবাদের মেজাজ দেখে রীতিমতো বল প্রয়োগ করে প্রতিবাদ দমানোর চেষ্টা চালান বিক্ষোভস্থলে। তখনই পুলিশ আধিকারিকের চোখে চোখ রেখেই প্রতিবাদ জানান বামকর্মীরাও। সেখানে বাম যুব সংগঠনের কর্মী চয়ন শুক্লবৈদ্য এসব সন্ত্রাসের ঘটনায় পুলিশের সক্রিয়তা নিয়ে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে প্রশ্ন তুললে এসবের কোনো উত্তর দিতে পারেনি এসডিপিও গমনচরিয়া। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।